গাঢ় সবুজ রঙের এই লেটুসের পাতাগুলো আজকে খাওয়ার উপযোগ্য হয়ে উঠেছে। শুধুমাত্র পরিপক্ক এবং বড় পাতাগুলোই এখান থেকে সংগ্রহ করা হচ্ছে। আপনি কি জানেন এই লেটুসের চাষ চাইলে আপনিও করতে পারেন? এই ভিডিওতে আপনি দেখবেন কিভাবে টবের মধ্যে লেটুসের চাষ করতে হয় এবং সেই লেটুস গাছ থেকে কিভাবে আমরা চাইলে খুব সহজে আমাদের প্রয়োজনীয় লেটুস সংগ্রহ করতে পারি। এটা জানার জন্য আমাকে এখন আপনাদের নিয়ে যেতে হবে আজ থেকে 30 দিন পেছনে, মানে যখন আমি এই গাছটাকে চারা অবস্থায় রোপণ করছিলাম। প্রথম দিনে গাছটাকে রোপণের জন্য আমার প্রথম কাজ হবে লেটুসের জন্য মাটিটা প্রস্তুত করে নেওয়া। আর এই মাটি প্রস্তুতে আমি এখানে মূলত দুইটা উপকরণ ব্যবহার করব। এখানে আপনাকে 60 থেকে 70 ভাগ পরিমাণ সাধারণ মাটি এবং 30 থেকে 40 ভাগ পরিমাণ কম্পোস্ট জাতীয় সার, আপনি পাতা পচা সার, গোবর সার অথবা কম্পোস্ট অথবা ভার্মি কম্পোস্ট যে কোনোটাই ব্যবহার করতে পারেন। এছাড়া বাড়িতে ফেলে দেয়া বিভিন্ন ফলের খোসা এবং চা পাতা এবং অন্যান্য ময়লা আবর্জনাকেও আপনি এই লেটুসের জন্য সার হিসাবে ব্যবহার করতে পারেন। এটা খুবই সহজ একটা পদ্ধতি। লেটুস এমন একটি গাছ যেটা খুব সামান্য পরিমাণ পুষ্টি উপাদান নিয়েও খুব সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। আমার এই ছোট টবের সাইজটা আপনি দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু আকৃতিগতভাবে যথেষ্ট ছোট, জাস্ট 2 থেকে 2.5 কেজির মতো মাটি ধরে এটার মধ্যে। এটা মূলত একটা দইয়ের খুঁটি। তো যাই হোক, চারা রোপণের পূর্বে আমি এটার নিচে একটা বড় ছিদ্রি করে নিয়েছি এবং এর উপর একটা ইটের খোয়া দিয়েছি। এটা যেটা করবে, আমি যখন মাটিটা দিব ওই মাটিটাকে বৃষ্টির সময় ধুয়ে যেতে দেবে না, প্লাস ওই ইটের খোয়াটা থাকার কারণে খুব সহজে পানিটা নিষ্কাশিত হতে পারবে। আমি এবার কিছু মাটি এটার মধ্যে ভরে নিই। অবশ্যই যে মাটিটা ব্যবহার করবেন সেটা যেন পুরোপুরি ঝুরঝুরে হয়ে থাকে। এটা গাছের শেকড়কে দ্রুত পুরো কাপটার মধ্যে বিস্তৃত করতে সহায়তা করবে। এবার জাস্ট মাঝখানে আলতো করে একটা গর্ত করে নিন এবং এর মধ্যে আপনার চারাটা রোপণ করে দিন। আমার গাছের চারা রোপণের কাজ শেষ। এরপর শুধু পানি দেওয়া ছাড়া আমার আর কোনো কাজই নেই। পরবর্তী 1 মাস পর্যন্ত আমাকে দিনে প্রয়োজন অনুপাতে 1 বার করে অথবা সর্বোচ্চ 2 বার করে গাছটাতে পানি দিয়ে যেতে হবে। আমি এই মুহূর্তে রোপণের পর জাস্ট কিছু পানি এই গাছটা দিয়ে দেব, কারণ এই সময় গাছটা অনেক স্ট্রেসের মধ্যে দিয়ে গিয়েছে, যার জন্য ওকে পানি দেওয়া খুব প্রয়োজন। মূলত লেটুস গাছ আপনি রোপণ করলে চেষ্টা করবেন আপনার টবগুলোকে এমন একটা স্থানে রাখার যেখানে প্রচুর পরিমাণ সূর্যের আলো পায়। তবে এটা শীতের সময়, যদি গরমের সময় করেন সেক্ষেত্রে ছায়ার মধ্যে রাখার চেষ্টা করবেন। বাংলাদেশের আবহাওয়ায় আপনি যদি গরমের সময় লেটুস গাছকে বৃষ্টির পানি থেকে দূরে রাখতে পারেন এবং দুপুরের প্রখর রোদটা থেকে দূরে রাখতে পারেন, তাহলেই আপনার লেটুস গাছ খুব ভালোভাবে হবে। এই জন্য গরমের সময় লেটুস গাছ এমন একটা স্থানে রাখুন যেখানে শুধুমাত্র সকালের এবং বিকেলের দিকের রোদ পড়ে। রোপণ পরবর্তী 10 দিনের মধ্যে গাছটা নতুন পাতা ছাড়তে শুরু করেছে এবং সে খুব সুন্দরভাবে লেগে ধরেছে মাটির সাথে। গাছটায় নতুন নতুন পাতা বের হচ্ছে এবং খুব সতেজভাবে সে বেড়ে উঠছে। এই সময়টাতে গাছে নতুন করে কোনো ফার্টিলাইজার বা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। জাস্ট ওকে আপনি রেগুলার পানি দিয়ে যান এবং গাছটাকে তার নিজের মতো করে বাড়তে দিন। পরবর্তী 20 দিনের মধ্যে, মানে আমাদের লেটুস গাছটার বয়স আজ 30 দিন, মাত্র 30 দিনের মধ্যে আমাদের লেটুস গাছটা কিন্তু পরিপক্ক হয়ে উঠেছে এবং এখান থেকে আমি এখন শুধুমাত্র পরিপক্ক পাতাগুলোই পেরে নেব। আর এই একই পদ্ধতি মেনে আপনিও চাইলে প্রচুর পরিমাণে লেটুস আপনার বাসায় উৎপাদন করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের এই চ্যানেলে আমি সবসময় এই ধরনের ভিডিও আনতে থাকি।